नमस्कार आमी प्रथमे धन्यवाद जानाई आमादेर श्रद्धेय सभापति आजकेर सभापतिर सभापतित्व करछेन राज्य तृणमूल कांग्रेसेर सभापति राज्यसभार दलेर सांसद सम्माननीय सुब्रत बक्सी महोदय आमादेर मध्ये इतिमध्येई आमादेर सर्वोच्च नेत्री एवं सर्वमय नेत्री एसे उपस्थित होयेछेन सुतरां नेत्रीर बक्तव्य जेखाने आमरा सकले शुनते एसेछि नेत्री मंचे थाकाकालीन आमार बक्तव्य दीर्घायित करा कोनोभावे शोभनीय नय आमी धन्यवाद जानाई आपनादेर सकलके जारा एसे आजके सबाई उपस्थित होयेछेन कूचबिहार थेके काकदीप प्रत्येकटा जिला थेके तृणमूल कांग्रेसेर लड़ाकू सैनिक शुभानुदाई समर्थक कर्मीवृंद सकले आज के एसे ही सबाई उपस्थित हुए छे एवं आमी आस्ते आस्ते देखछिलाम जे संख्याय मानुष आज के आमादेर ई सभाय़ रयेछे तार द्विगुण मानुष रास्ताय़ रयेछे नेताजी इंडोर स्टेडियामे आमादेर विगत दिने अनेक दलेर बैठक हुए कर्मी सभा हुए विशेष अधिवेशन हुए किन्तु आमार चोखे देखा आजकेर ई अधिवेशन सर्वकालीन रेकर्ड আমার মনে আছে দ্বিতীয় মার্চ 2020 সালে কোভিডের আগে আমরা যখন বাংলার গর্ব মমতা লঞ্চ করেছিলাম এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে সংখ্যায় মানুষ ছিল তারও প্রায় দ্বিগুণ সংখ্যায় মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে এবং তিল ধারণের জায়গা নেই এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেসের উপর যত আঘাত করবে যত প্রহার করবে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লেগেছে কুৎসা করেছে অপপ্রচার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানিত করেছে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে এবং আমি আমার কর্মী ভাইদের অনুরোধ করব যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন তার কথা আমরা স্মরণ করব এবং বাস্তবে নিজের বুথে গিয়ে রূপায়ণ করব এবং তার থেকে দিক নির্দেশিকা নিয়ে গিয়ে আমরা চলব বিজেপির সাথে যখন আমরা লড়াই করছি আপনারা দেখেছেন বাংলায় গোহারা হেড়ে 2021 সালে পরের দিন চারজন মন্ত্রীকে সিবিআই ইডি লাগিয়ে অ্যারেস্ট করেছে তারপরে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকে দিল্লিতে অ্যাটাচ করে দিয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দুর্বল হয়ে যায় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে কোনোরকমভাবে বাধাপ্রাপ্ত ঘটানো যায় যারা এইভাবে বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অপমানিত শোষিত করছে প্রতি পদে আগামী পঞ্চায়েত এবং লোকসভা ভোট তাদেরকে যোগ্য জবাব দেওয়ার লড়াই তার কারণ কি আমাদের নেত্রী বারবার বলেছিল বদলা নয় বদল চাই আমরা বদল এনেছি কিন্তু বদলাটা আমরা নেব ব্যালটের মাধ্যমে 2023 পঞ্চায়েত আর 24 লোকসভায় 42 লোকসভা আসন রয়েছে চোখে চোখ রেখে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই লড়ব ভারতবর্ষে 1700টা রাজনৈতিক দল আছে একমাত্র রাজনৈতিক দল যে ইডি সিবিআই কারত্ব আক্কা না করে মাথা উঁচু করে লড়াই করছে সে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে প্রতিনিয়ত নির্বাচনের পর নির্বাচন ল্যাজে গোবরে করেছে আমরা মাথা নত করব না আমরা যদি মাথা নত করতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষের সামনে করব দিল্লির জল্লাদদের কাছে নয় আর এখন সিপিএমের হাড়মাদ আর বিজেপির জল্লাদরা এক হয়েছে এক হয়ে কি করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা রটানো যায় যারা 2018 সালে 19 সালে 17 সালে জোর গলায় বলতো দিদি তো বঙ্গাল মে দুর্গা পূজা করনে নেই দেতা হ্যায় আজকে কি বলছে বিশ্ব দরবারে মমতা ব্যানার্জির হাত ধরে ইউনেস্কোর সম্মান নিয়ে বিশ্ববন্দিত হয়েছে আমাদের এই বাংলার দুর্গাপূজা আমাদের গর্ব যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে এসব করে কোনো লাভ নেই
বলছে 250 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার জন্য ক্লাবদের দিয়েছে, কেন দেবে না 100 বার দেবে? তুমি 3000 কোটি টাকার মূর্তি করতে পারো গুজরাটে, 8000 কোটি টাকার এরোপ্লেন কিনতে পারো, আর মমতা বন্দ্যোপাধ্যায় 42000 ক্লাবকে 250 কোটি টাকা দিতে পারে না? দুর্গাপুজো বাঙালির গর্ব, বাংলার গর্ব, কলকাতার গর্ব, আলিপুরদুয়ারের গর্ব, মেদিনীপুরের গর্ব, দুর্গাপুজো নদিয়ার গর্ব, বর্ধমানের গর্ব, হুগলির গর্ব, হাওড়ার গর্ব, পুরুলিয়ার গর্ব, বাঁকুড়ার গর্ব। তোমরাই তো বলতে দুর্গাপুজো হয় না, যারা নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে দাবি করে। আজকে দেখুন তাদের বাড়া ভাতে ছাই দিয়ে দিদির হাত ধরে আমাদের দুর্গাপুজো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে, আমাদের গর্বের বিষয়। কবির কথায় বলি, হাউই কহিল মোর কি সাহস ভাই, তারকার গায়ে আমি দিয়ে আসি ছাই। কবি কহে তারকারও লাগে না খুব কিছু, সেই ছাই ফিরিয়ে আসে তরি পিছু পিছু। তুমি যত কুচ্ছা করবে তত গর্তে ঢুকবে, আর আমরা যা বলেছি আমরা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 নির্বাচনের আগে বলেছিল 1,60,00,000 পরিবারের গৃহকর্তীকে আমি লক্ষ্মীর ভাণ্ডার দেবো, একটা পরিবারের একজনকে দেবো বলেছিল। নির্বাচনের 3 মাসের মধ্যে যত মহিলা আছে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। আর বিজেপি কি বলছে, বাংলার মানুষকে অপমান করছে, বলছে কি এরা 500 টাকায় বিক্রি হয়ে গেছে। দিলীপ ঘোষ বলছে কি, তৃণমূল কংগ্রেস বস্তির পার্টি, আমি গর্ববোধ করি দিলীপবাবু। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস গরিবের পার্টি, শ্রমিকের পার্টি, খেটে খাওয়া মানুষের পার্টি, গরিব মানুষের পার্টি, ছাত্র যুবর পার্টি, বস্তির পার্টি। আপনি তৃণমূল কংগ্রেসকে বস্তির পার্টি বলে অভিহিত করায় আমরা সম্মানিত বোধ করি, আমরা গৌরব বোধ করি, আমরা গৌরবান্বিত বোধ করি। তার কারণ এই বস্তির কাছেই আপনাদের বহিরাগতদের মাথা নিচু করে হার স্বীকার করতে হয়েছিল 2021 সালে। আবার তৈরি থাকুন, 2023 আর 2024 শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের প্রায় 70-75% ব্লক কমিটি ঘোষণা করে দেওয়া হয়েছে। অনেকে ভাবতো কি যে আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, পার্টির কাছে অন্যরকম কোনো তথ্য পৌঁছায় না, সুতরাং যাই ইচ্ছা তাই করব। আপনি দেখেছেন এই পার্টিতে কোনো লবি নেই, একটাই লবি মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি, যে দলকে ভালোবাসবে আর যে মুষ্টিবদ্ধ হাতে এক বুক আবেগ নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ বলার ক্ষমতা রাখবে, বুক ছুটিয়ে লড়াই করার সাহস রাখবে, নির্ভয় নির্ভীকভাবে লড়াই করবে, তাকেই তৃণমূল কংগ্রেস সম্মানিত করবে, সেই ব্লকে থাকবে, সেই অঞ্চলে থাকবে। আর আগামী দিন দায়িত্ব নিয়ে বলছি, নেত্রীও বলেছে, ভোট শান্তিপূর্ণ অবাধ হবে, আমাদের গণতান্ত্রিকভাবে লড়াই করে বিজেপিকে ল্যাজে গোবরে করে বাংলা ছাড়া করতে হবে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সর্বত্র আমাদের জিততে হবে, মানুষের আশীর্বাদকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে আমরা জিতব। আজকে দেখুন পেট্রোল ডিজেল কি অবস্থা, কেরোসিন তেল 16 টাকা লিটার ছিল 2014 সালে, আজকে কেরোসিন ডিজেলকে পার করে দিয়েছে 106 টাকা লিটার, ডিজেল 100 টাকা লিটার, পেট্রোল 110 টাকা লিটার। আর মমতা বন্দ্যোপাধ্যায় 11 বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনাদের জীবনের উন্নয়নের ধারাকে পরিচালনা করছে, 10 পয়সার বাড়তি ঋণ বাংলার মানুষের উপর চাপায়নি, এটাই প্রমাণ করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে অবিরাম। এই মহিলার উপর কত আক্রমণ হয়েছে, এমনকি পা ভেঙে দেওয়া হয়েছে, নন্দীগ্রামে তো সুপ্রিম কোর্টে অলরেডি গোল দিয়ে দিয়েছে, তারপর হাইকোর্টে যখন মামলার শুনানি হবে কত ধানে কত চাল, লোডশেডিং বাবু আপনাকেও দেখাবো। আপনি কি ভাবেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জোরে আপনি রাজনীতি করবেন? আমি সেদিনকে অমিত শাহকে বলেছি ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পু, কেন বলেছি তার 4টে কারণ রয়েছে, এটা আপনাদের জানতে হবে, অঞ্চলে অঞ্চলে বলতে হবে, বুথে বুথে কর্মী সভা করে মানুষকে জানাতে হবে। তার কারণ কি, ভারতবর্ষে মোদি সরকারের মন্ত্রিসভায় সব থেকে বড় অপদার্থ যদি কেউ মন্ত্রী থাকে তার নাম হচ্ছে অমিত শাহ। তার 1 নম্বর কারণ কি, তার অধীনে থাকা দিল্লি পুলিশ, আপনি দেখুন দিল্লির ক্রাইম রেট আর বাংলার ক্রাইম রেট, সব থেকে সুরক্ষিত শহরের মধ্যে দেশের মধ্যে 1 নম্বর স্থানে রয়েছে বাংলা। আর এটা আমাদের তথ্য না, অমিত শাহর অধীনে থাকা NCRB-র তথ্য। সেই জন্য আপনি ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পু, তার কারণ আপনার অধীনে থাকা সংস্থা বলছে দেশের মধ্যে সব থেকে নিরাপদ শহরের নাম কলকাতা, তিলোত্তম কলকাতা।
দ্বিতীয় আপনি জাতীয়তাবাদ দেশপ্রেম এবং সবাইকে আপনি শেখাতে চান হাড়গাড় তিরঙ্গা আপনার নিজের ছেলে আপনার পুত্র ভারতবর্ষের জাতীয় পতাকা হাতে নিতে লজ্জাবোধ করে এই ছেলেকে ত্যাজ্যপুত্র করা উচিত আপনার সেই জন্য ভারতবর্ষের সবথেকে বড় পাপ্পু আপনি তৃতীয় আপনার অধীনে থাকা ইডি সিবিআই আজকে যারা চোর তাদেরকে শেল্টার দিচ্ছে যাদেরকে হাতে হাত বাড়িয়ে কাগজ মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গিয়েছে যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন ক্যামেরার সামনে অভিযোগ করেছে তাকে শেল্টার দিচ্ছেন সেই কারণে আপনি ভারতবর্ষের সবথেকে বড় পাপ্পু আর এই যে নয় ছয় হয়েছে সব টাকা এর কাছে গেছে আর আর সবথেকে বড় কারণ কি আমরা বাংলায় একটা প্রবাদ শুনি না ফাঁকা মাঠে গোল দেওয়া অমিত শাহ এমন একজন বড় নেতা ভারতবর্ষের চাণক্য যে তৃণমূলকে সামনাসামনি লড়তে ভয় পায় ফাঁকা মাঠে গোল দেবে জানে বাংলায় সিপিএম কংগ্রেস বলে কোনো বস্তু নেই এরা জীবাশ্মে পরিণত হয়েছে কার্যত যে করে হোক তৃণমূলকে ধমকে চমকে ভয় পাইয়ে চোখরাঙিয়ে ইডি লাগিয়ে সিবিআই লাগিয়ে দমিয়ে রাখতে হবে যাতে বিজেপি ক্ষমতায় আসতে পারে আপনি হাজার চেষ্টা করুন আমরা মেরুদণ্ড বিক্রি করব না মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী দলের নাম তৃণমূল কংগ্রেস আর প্রতীকটা হচ্ছে জোড়া ফুল আপনার কাছে একটা ফুল আমাদের কাছে দুটো ফুল একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ আমি সকলকে অনুরোধ করব আসুন আমরা নতুন উদ্যম নিয়ে লড়াই করি কাঁধে কাঁধ মিলিয়ে একদম চোর গলায় লড়াই করতে হবে পঞ্চায়েত লোকসভা কার্যত গণতান্ত্রিকভাবে মানুষের ভালোবাসায় বিরোধী শূন্য করতে হবে এবং এদেরকে যোগ্য জবাব দিতে হবে যারা বাংলায় বাংলাকে কোথায় কোথায় লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে এরাই তো গলা ফাটিয়ে বলছে দিলীপ ঘোষ বলছে যে আমি দিল্লির সরকারকে বলেছি বাংলার টাকা ছাড়বেন না আরে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন বাংলা দিল্লির কাছে হাত পাতবে না সে একশো দিনের কাজ হোক সে বাড়ি হোক আর সে গ্রাম সড়ক যোজনা হোক আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এক লক্ষ কোটি টাকা আটকে রেখেছেন আপনার ক্ষমতা থাকলে ছাড়ুন আপনি রাজনৈতিকভাবে লড়াই করতে পারেননি বলে বাংলার মানুষকে আপনি অপমান করছেন কুচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দেগঙ্গা খালি সব সর্বত্র আপনি বাংলার মানুষের উপর আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে হারিয়েছে বলে এই দ্বিচারিতা চলতে পারে না আপনি দেখুন উত্তরপ্রদেশ দিল্লি কোনো কাজের কাজ করে না খালি রাস্তার নাম পাল্টাচ্ছে স্টেশনের নাম পাল্টাচ্ছে যদি বাংলায় এরা ক্ষমতায় আসতো মেদিনীপুর বলে কিছু থাকতো না মোদিনীপুর হয়ে যেত আর দার্জিলিং বলে কিছু থাকতো না মোদিজিলিং হয়ে যেত আমরা সেটা আটকেছি বাংলার মানুষকে আমি নতমস্তকে করজোড়ে আরেকবার প্রণাম জানাই এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের যারাই এই দলের আসল শক্তি এই দলে দু নম্বর তিন নম্বর বলে কেউ নেই আমরা আবার বলছি একমাত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তারপর আপনারা কর্মীরা আমরা আপনারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আর প্রত্যেকটা জেলা পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন উপহার দেবো উন্নয়নের নিরিখে ভোট করে লড়াই করে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে লড়বো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেত্রী বক্তব্য রাখবেন আমরা তার কথা শুনব এবং সেই কথা যাতে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করতে পারি সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ